নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে অন্যরকম একটা ভিডিও, অন্যরকম ভিডিও বলতে আজকে একটা সুখবর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি দেখতে থাকো, সবটা জানতে পারি কি সুখবরটা। যেতে হবে নার্সিং হোম, সেখানে গিয়েই ব্যাপারটা সবটা বলবো তোমাদের। ভিডিওটি তোমরা দেখতে থাকো, তো সবটাই জানতে পারবে। দেখতে থাকো, খুবই একটা খুশির খবর। তো বাড়িতে আপাতত কেউ নেই, বাবা আর আমি আছে, মা সব মা নার্সিংহোমে আছে। ও ভাই, এসো। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, নিয়ে এসো। ছোটো হলে ভালো হতো, নিয়ে এসো। আর সেই করে দেখো, দরজা লক করো ছাদে। হ্যাঁ, নিয়েছি। এটা আমার গাড়ি, দেখো কত সুন্দর ঢেঁড়স হয়েছে বাড়ির সামনে। ছোটো ছোটো ঢেঁড়স হয়েছে, কি বড় বড় গাছগুলো দেখো। এটা ঢেঁড়স ফুল, কত সুন্দর। এটা আমাদের প্রাচীন পুরোনো মন্দির, মা বিশ্বলক্ষ্মী মা। এখানে প্রথমে নমস্কার করে যাই, তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। এটা আরচালা, এখানে হরিনাম হয়। এটা এখানে ঝাঁপ, এটা গাজনের সময় ঝাঁপ হয়। এটা ওটা হলো শিব মন্দির, এই হলো বিশ্বলক্ষ্মী মায়ের বহু পুরনো প্রাচীন মন্দির। তো এখানে একটু নমস্কার করে যাই। জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। গরমকাল এখানে হেভি লাগে, কারণ এই যে বড় বড় দুটো আশুর গাছ আছে, বট গাছ আছে। এখন পাটের সময়, তো মাঠটার মধ্যে চারিদিকে পাট প্যাকাটিয়ে সব ভর্তি হয়ে আছে। পাট শোকাচ্ছে, প্যাকাটি শোকাচ্ছে। নার্সিংহোমে এসে গেছি, বীরেন বাবু নার্সিংহোম উদয়নপুরে। একটু পরে ভেতরে যাবো, গিয়ে তারপরে কথা হচ্ছে। ভেতরে যাই, গিয়ে আবার দেখা হবে। উপরে তিন তলায় ভর্তি আছে। নার্সিংহোম আসতে প্রায় আরো লম্বা চওড়ার লিস্ট দিয়েছে ওষুধের, মেডিকেল থেকে ওষুধগুলো নিয়ে আসি। যাচ্ছি মেডিকেলে ওষুধ আনতে। সমস্ত ওষুধ কিনে দিয়ে চলে আসছে। তা ওখানে ভিডিওটা আর করা সম্ভব হলো না, কারণ ওখানে মানে সব ডেলিভারির ব্যাপার আছে। তো সমস্ত মহিলারা আছে, সবারই ডেলিভারি হয়েছে। তো ওখানে ভিডিও করা ঠিক হবে না। তো যে খুশির খবরটা হলো যে আমার সন্তান হয়েছে, মানে আমার ছেলে হয়েছে। তো সেই খুশিতে ভিডিওটা করা। তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই। তো আবার অন্য দিন অন্য সময় অন্য ভিডিও নিয়ে টাটা।